আজ আমাদের বন্ধু অভির বাড়িতে একটা প্রোগ্রাম ছিল। শহর থেকে আমি আর সৈকত এসেছিলাম ওদের বাড়িতে। অনুষ্ঠান শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। এই সৈকত, অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, এদিকে বা রাতও তো কম হলো না। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমাদের তো আবার বা শহরে যেতে হবে। হ্যাঁ, সেটাই বলতে চাইছিলাম, বা চল আমরা আর দেরি না করে বেরিয়ে পড়ি। সেই ভালো হবে, চল ওকে বলে ওর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি। আমরা যখন বাড়ি থেকে বের হলাম তখন রাত 12:30 বাজে। গ্রাম্য পথ বনের ভিতর দিয়ে যেতে হয়, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আর এর ভিতর আমরা একটা ছোট টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে চলছি। বুঝলি, বেশ মজা করলাম অনেকদিন পর। মজা তো আমিও কম করলাম না, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কেন, তুই আবার কি ভাবছিস, আবার ফেরত যেতে চাস নাকি? কিছুটা সেরকমই। দেখ, রাত বাজে প্রায় 1টা, এত রাতে রাস্তায় গাড়ি পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না। আরে আগে তো রাস্তা পর্যন্ত চল, পরে না পেলে অন্য ব্যবস্থা আছে। আমরা দুজন ব্যস্ত পায়ে এগিয়ে গেলাম। আজ অমাবস্যার রাত, চারিদিকে একটানা ঝিঁচি ডেকে চলেছে, দূরে শিয়াল জোরে জোরে ডাকছে। বেশ খানিকটা পথ হাঁটার পর আমরা রাস্তায় এসে পৌঁছালাম, কিন্তু রাস্তা দেখে একদম দমে গেলাম। পুরো রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই। দেখলি আমার কথা মিলল, বলেছিলাম না যে এত রাতে কোনো গাড়ি পাওয়া যাবে না। আরে কেবল তো আসলাম, আমরা একটু অপেক্ষা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। কিছু পাবো বলে তো আমার মনে হয় না। তারপরও আমরা 30 মিনিট দাঁড়িয়ে রইলাম বড় রাস্তার পাশে, কিন্তু কোনো গাড়ির বিন্দুমাত্র শব্দটুকু শোনা গেল না। আমি বেশ হতাশ হয়ে পড়লাম। এখন কি হবে, এত পথ হেঁটে আবার ফেরত যাও তো সম্ভব নয়। আরে এত চিন্তা করছিস কেন, ওই দেখ সামনে একটা গাড়ি আছে, ওটাকে গিয়ে জিজ্ঞেস করি যাবে কিনা। এই চল চল, দেরি না করে গিয়ে জিজ্ঞেস করি, দেখি যায় কিনা। আমরা ছুটতে ছুটতে সেই গাড়ির কাছে গেলাম। গাড়িতে সেই লোকটিকে জিজ্ঞেস করতেই সে হাত দিয়ে ইশারা করে বলল যে সে যেতে রাজি। আমরা আর দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। এই লোকটি আবার চোর ডাকাত নয় তো, একে তো স্পষ্ট করে দেখতেও পেলাম না। সৈকত জোরে জোরে চেঁচিয়ে ওই লোকটিকে গাড়ি থামাতে বলার পরও লোকটির কানে যেন কোনো কথাই যাচ্ছিল না, সে এক মনে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। কোন বিপদে পড়লাম, ভয়ে তখন আমার হাত পা জমে যাচ্ছিল, আমি দিশেহারা হয়ে যাচ্ছি, আর ঠাস করে আমরা গাড়ি থেকে পড়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। রক্ত রক্ত, 10 বছর পর রক্তের স্বাদ নেব, জোড়া মানুষের রক্ত। চারিদিক একদম শান্ত। সৈকত সৈকত, আমরা কোথায় এসে পড়লাম, ওই লোকটি কোথায়? তো কবরস্থল, চারিদিকে কবর, কোন জায়গা আমি ঠিক বুঝতে পারছি না। হঠাৎ আমরা দেখতে পেলাম একটু দূরেই ওই লোকটি দাঁড়িয়ে, তার হাতে একটা মস্ত বড় ছুরি, সে আস্তে আস্তে তার গায়ের কাপড় সরিয়ে ফেলল। এরপর যা দেখা গেল তাতে ভয়ে কাঁপুনি উঠে গেল শরীরে। লোকটির মুখে মাংস বলতে কিচ্ছু নেই, চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে, সারা শরীরে পোড়া পোড়া দাগ। সৈকত ওই দেখ, লোকটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। একটু পর দেখা গেল, কি সৈকত, তুই ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে আসছিস কেন? সৈকত আমি তোর বন্ধু, তুই আমাকে মারবি, মারিস না সৈকত। সৈকত কোনো কথাই শুনছিল না, ঘাড় কাত করে ছুরি হাতে এগিয়ে আসছে আমার দিকে, আর আমি পেছনে পিছচ্ছি। এক সময় বুঝলাম ভয়াবহ কিছু ঘটতে চলেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পেছনে ফিরে দৌড়তে শুরু করলাম। না সৈকত, আসিস না, আসিস না, তুই আমাকে মারিস না সৈকত, আমি তোর বন্ধু সৈকত, আমাকে তুই মারতে পারিস না সৈকত। আমি বুঝতে পারছিলাম যে সৈকতও আমার পেছনে ছুরি নিয়ে দৌড়ে আসছে। একটা আকাশ ফাটা হাসি আর একটা কণ্ঠস্বর,
রক্ত 10 বছরের রক্তের পিপাসা এবার আমার মিটবে। আমি ঠিক সেই একইভাবে দৌড়ে চলেছি। হঠাৎ আমি কার সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। এবার আমি স্পষ্ট দেখলাম এ একজন তান্ত্রিক। আমাকে আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কে কে তোকে মারবে? আমার বন্ধুর শরীরে অশুভ কিছু প্রবেশ করেছে। আমার বন্ধু এখনই আমাকে মারার জন্য তাড়া করেছে। একবার আসুক ওই রক্ত চোষা শয়তান, নিজে হাতে শেষ করব ওকে। কিছুক্ষণের ভিতর ছুরি হাতে নিয়ে সৈকত এসে পড়ল। ওর দুই চোখ তখন আগুনের মতো জ্বলছে, সারা শরীর রক্তবর্ণ হয়ে গেছে। তুই আমার সামনে নিরীহ মানুষ হত্যা করতে চাস? তোর সাহস দেখে আমি অবাক হই রে শয়তান। আমার রক্ত চাই, আর এই কাজে যে আমার বাধা হবে তাকেও আমি শেষ করে ফেলবো। তুই শেষ করবি? তুই শেষ করবি আমাকে? তোর মতো শয়তানকে শেষ করার জন্য শুভ শক্তির বিদ্যায় পারদর্শী হয়েছি আমি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। বলতে না বলতেই তান্ত্রিক একটা আগুনের গোলা ছুড়ল সৈকতের দিকে, আর সাথে সাথে সৈকত ছিটকে মাটিতে পড়ে গেল, আর ওর শরীর থেকে কালো ধোঁয়াটা বাইরে বেরিয়ে আসে। আমাকে শেষ করবে এই শয়তান নাকি আমাকে শেষ করবে? তান্ত্রিক আর একটা আগুনের গোলা মারতেই কালো ধোঁয়াটা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে গেল, আর সাথে সাথে জ্ঞান ফিরে এলো সৈকতের। আজ আপনি আমাদের বাঁচালেন, আপনি না থাকলে যে কি হতো আজকে? এসব শয়তানকে শেষ করাই তো আমার কাজ। কিন্তু কিন্তু কে শয়তান? এমন হবার কারণ কি? ওর একটা করুণ ইতিহাস আছে। ও এই গাড়ির ড্রাইভার ছিল। 10 বছর আগে কয়েকজন ডাকাত ওর গাড়িতে উঠে ওকে তীরে তুলে ভয়াবহ নির্যাতন করে। সারা শরীরে আগুন লাগিয়ে সব টাকা পয়সা নিয়ে পালায়। কি ভয়ানক ঘটনা! তোমরা চলো আমার সাথে, পাশে আমার কুড়ে ঘর আছে, রাত্রা থেকে কাল সকালে চলে যেও। আমরা আর না করলাম না। রাত্রা তান্ত্রিকের কুড়ে ঘরে থেকে পরদিন সকালেই বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে।